নমস্কার দিয়ে দেখে নিন আমার হাতে রয়েছে কলকাতা মেট্রো স্মার্ট কার্ড কলকাতা মেট্রো চালু হচ্ছে আপনারা জানেন যে কদিন পর থেকেই তো স্মার্ট কার্ড ছাড়া কিন্তু কলকাতা মেট্রোতে অ্যালাউ হবে না মানে টোকেন কিন্তু নেক্সট অ্যালাউ নেই এখন কারণ কোভিড কন্ডিশনের জন্য এখন চালানো হচ্ছে বলছে যে শুধুমাত্র স্মার্ট কার্ড যাদের কাছে রয়েছে এবং নতুন স্মার্ট কার্ডও কিন্তু তারা ইস্যু করবে না পুরনো স্মার্ট কার্ড যাদের রয়েছে তাদেরকে অনলাইনে রিচার্জ করতে হবে এবং অনলাইন রিচার্জ প্রসেসটা নতুন নিয়ে হয়েছে তো আমি সবাইকে চাইব যে অনলাইন প্রসেসটা আপনারা একবার জেনে নিন তার জন্য আপনারা ভিডিওটি দেখুন পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদের করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন প্রেস করে রাখবেন চলুন শুরু করি ভিডিও আপনারা স্মার্ট কার্ড আপনাদের কাছেও রয়েছে স্মার্ট কার্ডটা দেখে কলকাতা মেট্রো স্মার্ট কার্ড এরকম স্মার্ট কার্ড আমার অনেক পুরনো হয়ে গেছে স্মার্ট কার্ডটা তো আপনারা কার্ড নাম্বার যেটা দেখে নিন আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের নেক্সট মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো যে কী করে আপনারা রিচার্জ করবেন কী কী প্রসেসটা আমি পুরো ফুল প্রসেসটা দেখিয়ে দেবো দেখে নিন আপনার সাইডে আপনাদের ব্যাক করলে আপনারা নাম্বার পাবেন প্রিন্টেড নাম্বার সেই নাম্বারটা আপনারা ওখানে যে স্মার্ট কার্ড নাম্বার চাইবে তখন সেই স্মার্ট কার্ড নাম্বারটা সেখানে আপনারা দেবেন এবার আপনারা দেখে নিন মোবাইলের স্ক্রিনে গিয়ে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী করে প্রসেসে আপনারা রিচার্জ করবেন দেখে নিন আপনারা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে কলকাতা মেট্রো ওয়েবসাইটে আমি চলে এসেছি ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নিন ওয়েবসাইটে আসার পরে আপনারা কোথায় যাবেন কোনখানে ওই ক্লিক করবেন দেখুন এখানে এরকম আসার পরে অনলাইন রিচার্জ এই অপশানটা দেখা যাচ্ছে এই অনলাইন রিচার্জ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখুন খুলে যাবে নেক্সট আপনাদের চাইবে মেট্রো কার্ড নাম্বার কার্ড নাম্বার তো আমি আপনাদের বলেই দিলাম যে আপনারা নেক্সট ব্যাকসাইড করবেন ব্যাকসাইডে আপনাদের কার্ড নাম্বারটা আপনারা পেয়ে যাবেন কার্ড নাম্বারটা আপনারা পুট করবেন কার্ড নাম্বার দেওয়ার পরে আমি আমার কার্ড নাম্বার দিচ্ছি দেখে নিন কার্ড নাম্বার দেব দেওয়ার পরে নেক্সট চলে আসবে আবার কার্ড নাম্বার পুট করতে হবে দুবার এবার দিতে হবে আপনার ইমেল আইডি হোক নামতে হবে ইমেল আইডি বা মোবাইল ইমেল আইডি এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে ইমেল আইডিটা অপশনাল রয়েছে না দিলেও কোনো ব্যাপার না এবং এন্টার ক্যাপচাটা দিতে হবে ক্যাপচা দিয়ে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে তা মিট নেক্সট করবো নেক্সট হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি পুট না করলেও কোনো ব্যাপার না দেখুন আমার নেক্সট ব্যালেন্স কত আছে সেটাও কিন্তু শো করছে কারেন্ট ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স শো করার পরে আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা পুট করে দেব নেক্সট ক্যাপচা দেব ক্যাপচাটা কি আছে দেখে নি স্মল ক্যাপিটালটা একটু চেক করে নেবেন ক্যাপচা দেওয়ার সময় সবসময় একশো টাকায় সিলেক্ট করলাম আমি মেক পেমেন্টে অপশানে ক্লিক করলাম দেখুন এখানে চলে এসেছে আপনারা পেমেন্ট করতে পারেন আপনাদের ডেবিট কার্ড দিয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এবং আপনারা যদি ইউপিআই পেমেন্ট করতে চান ইউপিআই পেমেন্ট আপনারা করতে পারবেন নেট ব্যাঙ্কিং করলেও আপনাদের ব্যাঙ্ক চার্জ হয়তো কাটতে পারে কিন্তু এসবিআই ডেবিট কার্ড দিয়ে করলে কোনো চার্জ কাটবে না ইউপিআই করলেও কোনো চার্জ কাটবে না তা আপনারা ডেবিট কার্ড দিয়ে করতেই পারেন আমি ইউপিআই করছি এখানে দেখে নিন ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসটা দিতে বলছে এখানে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে বলছে আমি একশো টাকার এগেন্সটে আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি কনফার্ম করে দিলাম আমি নেক্সট চলে এসেছে কনফার্ম করে দেওয়ার পরে দেখে নিন এখানে আমার শো করছে এখানে স্টেটমেন্টটা স্টেটমেন্টটা এখানে আমার শো করছে আমি যে এখানে কনফার্ম করবো নেক্সট আমার চলে যাবে এখানে আবার স্টেটমেন্ট চলে এসেছে রেফারেন্স নাম্বার দিয়ে মার্চেন্ট রেফারেন্স নাম্বার একশো টাকা এবার আমাকে আমার ওয়েবসাইটে এরকম মেসেজ চলে এসেছে গুগল পেতে গুগল পেতে আমি এখানে পেমেন্ট করলেই গুগল পে ইয়েতে গিয়ে আমি ক্লিক করলেই আমার পেমেন্টটা একশো টাকার পেমেন্টটা হয়ে যাবে তো এইভাবে দেখে নিলেন আপনারা এইভাবে আপনারা আপনাদের মেট্রো কার্ডটা রিচার্জ করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন প্রেস করবেন নমস্কার